হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সূত্র এক স্বরসন্ধিতে আমরা শিখেছি, এখন আমরা শিখব স্বরসন্ধির মধ্যে সূত্র দুই। তো বন্ধুরা, এসো আমরা দেখি স্বরসন্ধির সূত্র দুয়ে কিভাবে আমরা সন্ধির মিলনে শব্দ তৈরি করতে পারি। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সূত্র দুই, হর্ষ ইকার কিংবা দীর্ঘ ইকারের পর হর্ষ ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ইকার হয়। এই দীর্ঘ ইকার পূর্ব বর্ণে যুক্ত হয়। বন্ধুরা, ঠিক একই রকমভাবে স্বর সন্ধির মধ্যে আমরা যে স্বরবর্ণগুলি পাই সেগুলি হলো অ আ হর্ষই দীর্ঘই, তাই তো? হর্ষ দীর্ঘ। তো এখন আমরা অ আয়ের মিলন আমরা দেখেছি, এবারে সূত্র দুই আমরা দেখব কিভাবে হর্ষই কিংবা দীর্ঘই এর সঙ্গে হর্ষই কিংবা দীর্ঘই যুক্ত হয়ে কি হবে দীর্ঘইকার মাত্রা, এবং সেই দীর্ঘইকার মাত্রা পূর্ব বর্ণে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হবে। বন্ধুরা, এসো আমরা দেখে নিই কিছু উদাহরণ। তো বন্ধুরা, আমরা সূত্র দুইয়ের মধ্যে অনেকগুলি সন্ধি পাই, এর মধ্যে আমরা এখন যে দুটি ধরন পড়ব সেই দুটি হলো হর্ষই যোগ হর্ষই দীর্ঘই এবং হর্ষই যোগ দীর্ঘই দীর্ঘইকার মাত্রা। তাহলে বন্ধুরা, প্রথমে দেখো হর্ষই এর সঙ্গে হর্ষই যুক্ত হয়ে হচ্ছে দীর্ঘইকার মাত্রা, কিভাবে হয় তা আমরা উদাহরণে দেখে নিই। অভি যোগ ইষ্ট, অভির মধ্যে ভয়ের মধ্যে আছে হর্ষইকার মাত্রা এবং হর্ষই আছে, এবং ইষ্টর মধ্যে আছে হর্ষই, তাহলে হর্ষই এবং হর্ষই মিলিত হয়ে কি হবে দীর্ঘইকার মাত্রা, এবং এই দুটি যুক্ত হয়ে হচ্ছে অভিষ্ট। অ ভয় দীর্ঘই পেট কাটা মধ্যে ষয়টয়, এবং এই দীর্ঘইকার মাত্রা ভয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ পূর্ববর্ণে যুক্ত হয়ে শব্দতে আসছে। বন্ধুরা, এইভাবে আমরা এই সন্ধির মধ্যে অন্যান্য উদাহরণগুলো পড়ে নেব। মণি যোগ ইন্দ্র মণীন্দ্র, গিরি যোগ ইন্দ্র গিরীন্দ্র, অতিযুক্ত ইব অতীব, অতিযুক্ত ইত অতীত, সুধিযুক্ত ইন্দ্র সুধীন্দ্র, কবিযুক্ত ইন্দ্র কবীন্দ্র, রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র, ফণিযুক্ত ইন্দ্র ফণীন্দ্র। এইবারে পরের সন্ধিতে আমরা দেখতে পাচ্ছি হর্ষই যোগ দীর্ঘই মিলিত হয়ে হয় দীর্ঘইকার মাত্রা, কিভাবে হয়? পরি যোগ ইক্ষা পরীক্ষা, পরির মধ্যে আছে রয়ের সঙ্গে হর্ষই এবং স্বরবর্ণ, এবং পরেরটাতে আছে ইক্ষার মধ্যে প্রথমে আছে দীর্ঘই, তাহলে পরির হর্ষই এবং ইক্ষার দীর্ঘই যুক্ত হয়ে হচ্ছে দীর্ঘইকার মাত্রা, যা পূর্ববর্ণের রয়ের সঙ্গে যোগ করে শব্দের মধ্যে চলে আসছে। পরেরটা দেখি, কবিযুক্ত ঈশ কবিশ, অধিযুক্ত ঈশ্বর অধীশ্বর, অভিযুক্ত ইপ্সা অভিপ্সা, গিরিযুক্ত ঈশ গিরিশ, নীতিযুক্ত ঈশ নীতিশ, প্রতিযুক্ত ইক্ষা প্রতীক্ষা, অতিযুক্ত ঈশ অতীশ, অগ্নিযুক্ত ঈশ্বর অগ্নিশ্বর। তাহলে বন্ধুরা, এখানে আমরা সূত্র দুয়ে দুটি সন্ধি পড়লাম, সেটি হলো হর্ষই যোগ হর্ষই দীর্ঘই এবং হর্ষই যোগ দীর্ঘই দীর্ঘইকার মাত্রা। তো বন্ধুরা, এই সূত্র দুয়ের মধ্যে আরো দুটি সন্ধি আছে যা আমরা পরের ক্লাসে শিখব। ধন্যবাদ সবাইকে।